কিসে কিসে রানা ভাই? দেখেন আমি কতবার হাত সাবান দিয়ে ধুয়ে আসলাম, কিন্তু তারপর আমাদের আইটি ইঞ্জিনিয়ার বলছেন নাকি আমার হাতে নাকি ভাইরাস। আর মাসুদ ও তো পুরো ডুবাইছে। মানে তোমার সাথে নাকি ওর প্রেম, তুমি নাকি তার বিয়ের প্রপোজাল দিছো? আমি এটা কখন বললাম? এটা তুমি জানো আর তোমার ওই ক্যাডার জানে। ম্যাডাম, এই ভদ্রলোককে ঘাড় ধরে এক্ষুনি তোলপাড়ের অফিস থেকে বের করে দেবে, ঠিক আছে? স্যার এক কাম করুন, আপনি মরে যান, তারপরে যদি অফিসে শান্তি হয়। এই কি রাজু ভাই, এই খান্দাসনি মহিলার জন্য আজকে বাসুদের এই অবস্থা হয়েছে। সেই মহিলা এই গাঁটকে দিয়ে বাসুকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমাদের ম্যানেজিং এডিটরের স্বৈরাচারী ও ফ্যাসিস্ট কর্মকাণ্ডে আজকে তোলপাড় বন্ধ হওয়ার উপক্রম, এর মান মর্যাদা আজকে ফুলুণ্ঠিত। সো আমি একটা কথা বলতে চাই যে আমরা দৈনিক তোলপাড়ের প্রত্যেকটা নতুন এবং পুরাতন সদস্য সাইন বইয়ের সাথে আছি। তার মানে আপনি তিতলিকে উইথড্র করছেন না? আমার মনে হচ্ছে না। তাহলে তো আমার রেজিগনেশন না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শোনেন, সাইন ভাই তো রিজাইন করছে, এখন আপনারা কে কী করবেন আমি জানি না। আমার সিদ্ধান্ত হলো 24 ঘন্টার মধ্যে আমরা সবাই একযোগে রিজাইন করব। আমার মনে হয় সবাই চলো সাইন ভাইয়ের পাশে যাই, সেখানে সাইন ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিই। আচ্ছা আচ্ছা, আমি বলি, আমরা সবাই একসাথে একটা কাগজে রিজাইন করব, ঠিক আছে? কিন্তু শর্ত সাপেক্ষে, আমাদের 4 দফা দাবি থাকে। 1, শাহিন ভাইকে সসম্মানে ফিরিয়ে আনা। 2, তিতলি চৌধুরীকে ম্যানেজিং এডিটর তো বটে, অফিসের কোনো পদে রাখা চলবে না। এবং 3, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সবাইকে ফেরত আনতে হবে। ইয়েস রাইট। 4, অফিস পরিপন্থী কোনো কাজ করা চলবে না। আমার মনে হয় এটা একটা খুব ভালো আইডিয়া। তাহলে এক কাজ করো মেহেন্দি ভাই, মেহেন্দি ভাই তাহলে কাজ করেন, আপনি এইগুলা ওই কম্পিউটার ড্রাফট করে ফেলেন, ঠিক আছে? আর রাজু ভাই আপনি কি করবেন? সবাই ইয়ে করবে, আমিও তাই করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমাদের দাবি না মানে তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা সবাই একসাথে রিজাইন করব। আমি আপনাদের সাথে আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি। কে তার মানে কেটলি, কেটলি চৌধুরী? এই তাকে অফিসে ঢুকতে দেওয়া যাবে না। আপনার জন্য দৈনিক তোলপাড় আজ থেকে নিষিদ্ধ, আপনি আসতে পারেন। আমি আবার আসবো, এরপর পুলিশ নিয়ে আসবো, সব কটাকে হাত করা পরিয়ে আমি হাজতে ঢুকাবো। আমার নাম দীপ্তি চৌধুরী। আমি আবার আসব, পুলিশ নিয়ে আসব, সব কটাকে হাত করা পরিয়ে আমি জেলে পাঠাবো। আমার নাম কেতলি চৌধুরী। রকম ভাই চলেন চেয়ারম্যান সাহেবের ওখানে যাই, আমাদের দাবি নামার পেশ করি। ভাই আসো সবাই। How is everything? Yes, okay. একটা জিনিস মনে রাখবেন, আমার ইনস্ট্রাকশন ছাড়া ভেতরে কেউ যেন যেতে না পারে, ঠিক আছে? ঠিক আছে। আপনাদের কোর্টের যে ব্যাপারগুলো ওগুলো কি? হ্যাঁ ওগুলো চলছে, শুধু আপনি ভেতরে কাউকে ঢুকতে দেবেন না, আর আপনারা প্লিজ এখানে একটু থাকবেন। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কি রে ভাই, এতগুলো লোক এসে দাঁড়ায় আছে আর চেয়ারম্যান সাহেব কোনো পাত্তাই নাকি ঘটনা? এত গন্ডগোল কিসের? অফিসের টাইম আছে, অফিস আছে। এখানে তো আমি দেখে তুমি এত কথা বলছো। আরে আমি হলাম এই অফিসের চিফ সিকিউরিটি, আমি কথা বললাম না, আপনি কথা বলবেন?
হেডের বান্দা তো এই চল আসেন সরি স্যার এখন ব্যস্ত আছে আমি কথা বলতে হবে যা বলার সত্যি ম্যাডাম কি বলে দেখ স্যার টিটলি বের যা বলা টিটলি ম্যাডামকে বলতে হবে আমি তো ফোনে কথা কইতাছি স্যার অফিস তো বেয়া দখল হয়ে গেছে গা বুঝছেন এখানে আমি আমার কথা শুনেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্ডারে এখানে এসেছি কোনো সমস্যা সেটা সমাধান আছে আইনে যেটা হয় সেটা আপনাদের করতে হবে বেআইনি কিছুই করা হবে ঘটনা হইলো কি আমি তো ওরা গছি বলছেন আমার তো ভিতরে যাইতে হইব না কোনো চিপ ভিতরে যাবে না যাও এই রাজাক আর কি তো লাইবো প্লিজ আপনারা গায়ে হাত দিবেন প্লিজ একটা সমস্যা হলে দায়িত্ব আপনি নেবেন না ওর সিদ্ধান্ত যাবেন কিন্তু ভাবতে হবে বিষয়টা বিতর্কিত যতক্ষণ পর্যন্ত এটা কোনো ডিসাইড না হচ্ছে আপনারা যেতে পারবেন না মানে আমরা আমরা আমাদের অফিসে যাবো অসুবিধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না অসুবিধা না থাকলে আমি আপনাদেরকে আপনাদেরকে কে আনলো কে নিষেধ করলো আমাদের আমি উপরে অর্ডার উপরে অর্ডার থেকে আপনাদের কাগজ দেখি কাগজ আপনাকে দেখাতে পারি আমি কে আন্দোলন শুরু করবো বাবু 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 আমরা এখন কথা বলছি দৈনিক তোলপাড়ের সিনিয়র সাংবাদিক রোকন রহমানের সঙ্গে আচ্ছা রোকন রহমান আপনি আমাদেরকে প্লিজ একটু বলুন যে আপনার অফিসে ঢুকতে পারছেন না কেন এটা একটা গভীর ষড়যন্ত্র একটা মহল বিশেষ তার স্বার্থ রক্ষার জন্য আজকে আমাদের পত্রিকা অফিসে ঢুকতে দিচ্ছে না এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করার জন্য এখানে এসেছি আপনি একটি বিশেষ মহল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমরা তো জানি যে এখানে আপনাদের মালিক এবং সাংবাদিক কর্মচারীদের দ্বন্দ্ব চলছে আপাতত তাই মনে হচ্ছে কিন্তু আমাদের কঠিন পরিশ্রম এবং মেধা দিয়ে আজকে পত্রিকাটাকে যেখানে এনেছি সেটা মালিক পক্ষও জানেন এবং তার ষড়যন্ত্রের কারণে আজকে পত্রিকাটা বন্ধ করে দিতে যাচ্ছে আমাদেরকে সবাইকে অব্যাহতি দিতে যাচ্ছে আপনাদের সম্পাদক শাহিন আহমেদ উনি পদত্যাগ করলেন কি জন্য উনি তার মহান পেশা সঠিকভাবে পালন করতে পারছেন না দেখে উনি এই পদত্যাগ করেছেন একজন সাংবাদিকের যে দায়িত্ব সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারে তাহলে তার কি করার থাকে তাকে তো পদত্যাগই করতে হবে এমন অবস্থায় আপনারা এখন কি চান আমরা আমাদের চার দফা বাস্তবায়ন চাই প্রথমত শাহিন আহমেদকে তার পদে পুনর্বহাল করতে হবে এবং এই ষড়যন্ত্রকারী একজন নারী তার কারণে আমরা আজকে পত্রিকা বন্ধ হচ্ছে তাকে এখান থেকে অব্যাহতি দিতে হবে এই ম্যানেজমেন্টকে চলে যেতে হবে এই পত্রিকা অফিস থেকে তাহলে এইরকম অবস্থায় আপনাদের পত্রিকা কিভাবে প্রকাশ হবে সেটা তো আমরাও বুঝতে পারছি না কারণ আমাদের অফিসে মালিক পক্ষের শত্রুরা অফিস আটকা রেখেছে দর্শক মণ্ডলী আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালিক এবং সাংবাদিকদের দ্বন্দ্বের কারণে কেমন করে দেশের একটি চালু পত্রিকা আজ বন্ধ হওয়ার উপক্রম এই পত্রিকাটি যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে এটা হবে সংবাদ মাধ্যমের উপর একটি বিরাট আঘাত আতিয়ার রহমান সূচি চ্যানেল আই নিউজ ঢাকা
আজকে রাতে আপনার সবাই এখান থেকে খেয়ে যাবেন? না ভাবি, অবশ্যই খুব ঝামেলা চলছে। না না, বেশিক্ষণ লাগবে না তো। না আরো দিনে শিখাবো। হ্যাঁ না না, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। তার মানে দৈনিক তোলপর অফিসে কাউকে ঢুকতে দিচ্ছে? জি না সাহেব ভাই। কে ঢুকতে দিচ্ছে না? ওই যে পুলিশ। পুলিশের উপর মহলের সাথে যোগাযোগ করেছো? জি কথা বলেছি। ওই যে আমাদের ফটোগ্রাফার কবির আছে না, ওর ফুফাতো আইজি বুঝছেন, তার সাথে কথা হয়েছে। সে বললো যে উপরের নির্দেশ আছে, মালিক পক্ষ যাকে ঢুকতে দেবে সেই নাকি ঢুকবে, বলেন। আচ্ছা তোমাদের তো রেজিগনেশন দাও না? তোমাদের কাউ তো স্যাকও করা হয়নি। জি না সেন ভাই। তাহলে ঢুকতে দেবে না কেন? পুলিশ একই কথা বলছে যে উপরে নির্দেশ আছে, কি করবো? তাহলে এখন চেয়ারম্যান সাহেব কি করবেন? উনি কি তার নিজের লোক দিয়ে পত্রিকা চালাবেন নাকি পত্রিকা বন্ধ করে দেবেন? না, ওনার লোকও তো কেউ আনে নাই। আচ্ছা রাজুর মতলবটা কি? ও তো আবার চেয়ারম্যানে ভাসতে। না রাজু ভাই আমাদের সাথে আছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমরা রাজুকে বলো তোমাদের দাবির কথাটা চেয়ারম্যান সাহেবকে জানাতে, যে তিতলি থাকলে তোমরা কেউ চাকরি করছো না। জি আপনি একটু রাজুর সাথে কথা বলুন চাইবেন প্লিজ। জি হ্যাঁ দাও। হ্যালো। হ্যাঁ শাহিন ভাই বলছি। সালাম আলাইকুম শাহিন ভাই। আচ্ছা রাজু, আপনি একটু আপনার চাচার সাথে আলাপ করেন তো, এই যে দৈনিক তোলপার অফিসে আমাদের ছেলেপুলেদের কাউকে ঢুকতে দিচ্ছে না, তাহলে মানে ঘটছেটা কি? আসলে কি উনি পত্রিকাটা কি বন্ধ করে দিতে চান? আপনি তো বলছেন এত সুন্দর একটা পত্রিকা। দেখেন শাহিন ভাই, আমি তো ওনার সাথে কথা বলেছি, উনি তো আমার সাথে কথাই বলতে চান, তারপর আমি ওর সাথে দেখা করতে যাব। এত গাধা একটা লোক। আসলে কি চায় আপনার চাচা, একটু কথাটা বলেন না। আমি তো আসলে ঠিক জানি না উনি কি চায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে জানিয়েন। জি জানাবো, আমি আপনাকে জানাবো। ওকে রাখছি তাহলে। জি সালাম। কি বলেন? আঙ্কেলের সাথে নেগোশিয়েট করতে বলে করো, নেগোশিয়েট করো। ছয় বছর পরে এরকম ঘটনা ঘটল। সবগুলো পত্রিকা বেরিয়েছে কিন্তু দৈনিক তোলপার বেরোয়নি, এটা কি হলো বলো? আমারই খারাপ লাগছে, তুমি তো এর এডিটর, তোমার তো বউ সংসার সমাজ ফ্যামিলি সবই ছিল এই কাগজটা। আরে চেয়ারম্যান সাহেব যদি অন্য কোনো লোক দিয়ে পত্রিকাটা চালাতে চায় চালাক, অন্য কোনো সম্পাদক নিতে চায় নিক, তবু অন্তত পত্রিকাটা চলুক। বাপের ঘাড়ে সন্তানের লাশ যেমন খুব ভারী এবং কষ্টের, এই পত্রিকাটা বন্ধ হয়ে গেলে আমার কষ্টটাও ঠিক একই রকম হবে। চেয়ারম্যান সাহেব বলি, উনি যদি অন্য কোনো সম্পাদক দিয়ে পত্রিকাটা চালাতে চায় চালা। হ্যালো চেয়ারম্যান সাহেব, আমি শাহিন বলছিলাম। মানে আজকে সকাল থেকে আমার মনটা খুব খারাপ, এতদিন যা ঘটেনি আজকে তাই ঘটে গেল। সকালবেলা সবগুলো পত্রিকা বেরিয়েছে, শুধু দৈনিক তোলপার বেরোয়নি। চেয়ারম্যান সাহেব আমি বলি কি, আমি তো রিজাইন করেইছি, আপনি দরকার হলে নতুন কোনো সম্পাদক নিন, তবুও অন্তত পত্রিকাটা বের করুন প্লিজ। আপনার কাছে এই একটা রিকোয়েস্ট থাকবে।